হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের এক নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি নিয়ে। তো ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি কখন আসবে, কবে আসবে, কী কী আসবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এটা হলো পার্ট টু ভিডিও। এর আগে আমি পার্ট ওয়ান ভিডিও করে রেখেছি, তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্রথমেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে, বা তোমরা যেখান থেকে আমাকে কমেন্ট করো তো কমেন্টের প্রথমে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পার্ট ওয়ান ভিডিওটা দেখে নিও। তাকে এই ভিডিওটা দেখে নাও, তারপর ওই ভিডিওটা দেখে নেবে। তো প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে, একদম স্কিপ করবে না, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে বলে রাখি, আমি যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এইভাবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এরপর এখানে অল নোটিফিকেশন কিন্তু সেট করে দেবে, তারপর ভিডিওটাকে একটি লাইক করে দেবে, তারপর এখানে কিন্তু শেয়ার দেখতে পাচ্ছ অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তো এখন করবে না, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তারপর কিন্তু সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সেটা একদম কিন্তু টোটালি ফ্রি। তো অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসি যে ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি কবে আসবে। তো ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি আসবে 8ই অগস্ট। তো 8ই অগস্ট কিন্তু তোমার ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি শুরু হয়ে যাবে এবং সেটা চলবে একেবারে 22ই অগস্ট অবধি। মানে 8ই অগস্ট থেকে শুরু হবে সেলিব্রেট করা, এদিকে পালন করা শুরু হবে থার্ড অ্যানিভার্সারি, এবং সেটা ফাইনাল একদম ধুমধাম করে পালন করা হবে কিন্তু 22ই অগস্ট। তো তোমরা 8ই অগস্ট থেকে কিন্তু বিভিন্ন ইভেন্ট দেখতে পাবে ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি নিয়ে, এবং 8ই অগস্ট থেকে কিন্তু ইভেন্ট শুরু হবে এবং সেটা আস্তে আস্তে 22ই অগস্ট কিন্তু ফাইনাল যেটা সেলিব্রেশন, যেটা সেলিব্রেট হয় সেটা কিন্তু ফ্রি ফায়ার গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু সেটা করবে। তো বিভিন্ন ইভেন্ট তোমরা দেখতে পাবে। এবার আসি কি কি আসতে পারে। তো অনেক কিছু তোমরা শুনেছো, তোমরা জানো হয়তো যে এই যে ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি এটাতে কিন্তু এলিট পাস ফ্রিতে মানে দেওয়ার কথা আছে, এমনকি ডিজেবলের ক্যারেক্টার ফ্রিতে দেওয়ার কথা আছে। তোমরা মনে করে দেখো, এক বছর আগে একটা ইভেন্ট এসেছিল উইশিং ওয়েল। তো উইশিং ওয়েল ইভেন্টে কিন্তু তোমরা অনেকেই বলেছিলে যে আমরা কিন্তু এলিট পাস চাই, তো এলিট পাস কিন্তু দেওয়া হয়েছিল। তো এলিট পাসে তোমরা কিন্তু একটা বান্ডিল পেয়েছিলে, অনেক কিছু পেয়েছিলে। তো ব্যাপার হচ্ছে এবারও কিন্তু দিতে পারে। তো ব্যাপার হচ্ছে যে তোমরা যদি এলিট পাস পাও তাহলে হয়তো এই মাসের একদম শেষে পেতে পারো, বা হয়তো এর পরের মাসে এলিট পাস ফ্রিতে দেওয়া হতে পারে। তো সম্পূর্ণ নির্ভর করছে তাদের উপর তারা কোনটা দেবে, কারণ ব্যাপার হচ্ছে যে এর আগে তোমরা দেখেছো মিস্ট্রি শপ, লেভেল আপ শপ সব ক্ষেত্রে কিন্তু এলিট পাস শেষে দেওয়া হয়েছিল। তো এবারও সেরকম দিতে পারে, কারণ ব্যাপার হচ্ছে যে এইবারে এলিট পাসটা কিন্তু সত্যি ভাই একদম দারুণ রয়েছে, দারুণ। তো এখন দেখা যায় যে কি করে এলিট পাস কিন্তু ফ্রিতে দিতে পারে, কারণ এখানে কিন্তু যে গ্যারেনা ফ্রি ফায়ার তাদের কিন্তু এই যে থার্ড অ্যানিভার্সারি এটা কিন্তু তারা ধুমধাম করে পালন করতে চায়। তারা চায় তাদের এই যে থার্ড অ্যানিভার্সারিটা যেন একদম ভালোভাবে হয়, প্রত্যেকটা গেমার প্রত্যেকজন যাতে খুশি হয়, তাদের যেন তাদের খুশি করাটাই কিন্তু মানে কাজ, মানে আমরা যারা গেম খেলি তাদের কথা মাথায় রেখেই কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার কিন্তু উইশিং ওয়েল ইভেন্ট নিয়ে আসতে পারে, বা হয়তো ডিজে অলক ক্যারেক্টার ফ্রিতে করে দিতে পারে। তো ডিজে অলক ক্যারেক্টার যদি ফ্রিতে করে দেয় তো সেটা মানে পারমানেন্টলি থাকবে না, হয়তো একদিনের জন্য থাকবে, বা হয়তো লগ ইন রিওয়ার্ডসে থাকবে, বা হয়তো কোনো ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে থাকবে। কারণ ব্যাপার হচ্ছে একদম যে পারমানেন্টলি যে একদম ফ্রিতে থাকবে তা কিন্তু নয়, হয়তো একদিন বা দুই দিনের জন্য হয়তো থাকবে। তো এবার হলো যে তোমার কিন্তু ডিজল ক্যারেক্টার বা এলিট পাস তোমরা কিন্তু ফ্রিতে পেতে পারো। থার্ড যে কথাটা মাথায় আসছে, যে জিনিসটা কিন্তু মানে এখনো শোনা যাচ্ছে যে ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে দিতে পারে, কারণ ব্যাপার হচ্ছে বিভিন্ন বাইরের সার্ভারে বিভিন্ন দেশে কিন্তু যে তোমার ম্যাজিক কিউব সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপার হচ্ছে ইন্ডিয়া সার্ভারও কিন্তু আসতে পারে, কারণ বাইরের সার্ভারে কিন্তু ম্যাজিক কিউব দেওয়া হয়েছে, মানে ইন্ডিয়া সার্ভারে আসার চান্স রয়েছে। তো যারা যারা কিন্তু ম্যাজিক কিউব নেই বা নিতে পারো নি, তারা তারা ম্যাজিক কিউব নিতে পারবে। তো দেখা যাক যে এই যে থার্ড অ্যানিভার্সারি এটাতে কী দেয়, কারণ ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু সবথেকে ইন্ডিয়াতে সবথেকে বেশি ডিমান্ড রয়েছে দুটো জিনিসে, সেটা হলো এলিট পাস আর হলো ডিজে অলক ক্যারেক্টার। তো এই দুটোর মধ্যে কোনটা আসে সেটাও একটা দেখার ব্যাপার আছে, নাকি দুটোই ফ্রিতে দিয়ে দেয় দেখা যাক। তো ব্যাপার হচ্ছে থার্ড এরপর যেটা একদম শেষে যেটা বলা যায় যে তোমরা যখন গেমটা ওপেন করো, তোমরা যখন গেমটা খোলো তখন কিন্তু একটা বান্ডেল দেখায়, তোমরা যেই বান্ডেলটা এই ভিডিও থাম্বনেইলে দেখলে এই বান্ডেলটা কিন্তু ফ্রিতে দিতে পারে। তো এই বান্ডেলটা আসার চান্স অনেক বেশি। তো আমার মনে হচ্ছে যে 8ই অগস্ট থেকে হয়তো দিয়ে দিতে পারে। তো আমরা যদি লিক্স পাই, আমরা যদি জানতে পারি, তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমার একদম টেনশন করবে না, থার্ড অ্যানিভার্সারি কিন্তু
একদম দারুণভাবে পালন মানে করা হবে। তোমরা কিন্তু মানে খুবই সুন্দর, তোমরা একদম মিস করবে না এই টাইমগুলো, একদমই কিন্তু গেমটাকে বন্ধ রাখবে না। তোমরা কিন্তু প্রত্যেক দিন ওপেন করো, তোমরা ইউটিউবে ভিডিও প্রত্যেক দিন দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেক দিন ভিডিও আমরা মানে আপলোড করে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। তো একদম মিস করবে না, একদম কিন্তু গেম খেলা ছাড়বে না, তাহলে কিন্তু তোমরা কিন্তু সব কিছু মিস করে যেতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর তোমার বন্ধুবান্ধব অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে দেবে, না হলে কিন্তু ভিডিও নোটিফিকেশান পাবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো টাটা।